বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ মার্কিন চাপ উপেক্ষা করে চীন রাশিয়াকে নিয়ে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট পেজস্কিয়ান জানব সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি পরেই জানাব গর্জনকারী সিংহের হাত থেকে পালিয়েছে আমেরিকা এবং পরেই জানিয়ে দিব ইসরায়েলকে শাস্তি দিতে চাই সৌদি আরব এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননে হিজবুল্লারী স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মার্কিন চাপ উপেক্ষা করে চীন রাশিয়াকে নিয়ে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ তিনি বলেছেন মার্কিন চাপে ইরান সাড়া দেবে না শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন খবর আরব নিউজের ইরানের মধ্যপন্থী রাজনীতিবিদ প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেন ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করবে এছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদারে তেহরান কাজ করবে বলে জানিয়েছেন তিনি বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বুঝতে হবে তেহরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় না বিশ্বের কাছে এটাই বার্তা উনসত্তর বয়সী ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান একজন হার্ড বিশেষজ্ঞ নির্বাচনের প্রচার প্রচারণার সময় থেকেই তিনি ইরানের রাজনৈতিক অস্থিরতা কমানো এবং দু হাজার পনেরো সালে পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছে তবে ইরানিরা পেজস্কিয়ানের এই পদশ্রুতি বাস্তবায়ন নিয়ে ততটা আশাবাদী নন কারণ ইরানের সর্বোচ্চ ক্ষমতা অধিকারী হলেন সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া মস্কো বলেছে সিরিয়ায় ইসরায়েলি হামলায় উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা মস্কোর এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ার উচ্চারণ করেছেন তিনি সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় তারতুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপ শহর বার্নিয়াসে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে জাকরোবা বলেন সিরিয়ার এই শহরে অস্ত্রাগার থাকার অজুহাতে গত সোমবার সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল তিনি বলেন আমরা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই যার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাতের চারদিক ছড়িয়ে দিতে এবং এই অঞ্চলকে একটি বিপজ্জনক গিরি খাতে ফেলে দিতে চায় জাকরোবা বলেন রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে আহ্বান জানাচ্ছে তা না হলে পরিস্থিতির নাটকীয় অবনতি হতে পারে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে গত সোমবার বার্নিয়ার্সে ইসরায়েলি বিমান হামলায় অবকাঠামোর ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি অবরুদ্ধ গাজব পত্যাকায় ইসরায়েলি গণহত্যা চলমান থাকা অবস্থায় প্রায় সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেলাভিভ ইয়েমেনের আনসরুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সেক্রেটারি জেনারেল আব্দুল মালিক বদর উদ্দিন আল গাজা যুদ্ধকে মানবতার জন্য একটি বাস্তব পরীক্ষা বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনের ইহুদিবাদী শত্রু অপরাধ নিপীড়ন বিশ্ববাসীর সামনে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে সে সমাজে জয়নবাদীদের মহিমান্বিত আদর্শের ধারণা বহু শতাব্দী ধরে নিহত ছিল সেই সমাজেই তাদের আসল চেহারা ফুটে উঠেছে পাস টুডে আরও জানিয়েছে বদরউদ্দিন আলহতি ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর ব্যাপক সমর্থনেরও সমালোচনা করেছেন তিনি বলেছেন ইসরায়েলি অস্বীকার করা মানবিক মর্যাদা এবং জীবনের অধিকার নষ্ট করা আন্দোলনের মহাসচিব ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের নির্মম হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানান তিনি বলেন ইসরায়েলি শত্রুরা এমন সব এলাকায় শরণার্থীদের লক্ষ্য করে হামলা চালায় যেসব এলাকাকে নিরাপদ জোন বলে দাবি করা হয় অথচ ওই এলাকাগুলো ফিলিস্তিনের সম্প্রদায়ের একটি মরণ ফাঁদ ইয়েমেনের আনাসরুল্লাহ আন্দোলনের মহাসচিব তার দেশের শত্রুদের বিশেষ করে আমেরিকাকে উদ্দেশ্য করে এই অঞ্চল থেকে আইজেন হওয়ার বিমানবাহী জাহাজের পালায়নের দিকে ইঙ্গিত করে বলেন তোমাদের হাতি দেখে পালায়নি গর্জনকারী সিংহের হাত থেকে পালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী একটি হিংস্র সিংহ যে তোমাকে মোকাবেলা করবে সাত অক্টোবর দু সাল থেকে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অসহায় নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে নতুন করে ব্যাপক গণহত্যা শুরু করেছে অপরদিকে গাজার ফিলিস্তিনে প্রতিরোধ প্রতিরোধ শক্তিগুলো এবং লেবানন ইরাক ইয়েমেন ও সিরিয়া অন্যান্য গোষ্ঠী ঘোষণা করেছে তারা দখলদার ইসরায়েলের কাছ থেকে এসব অপরাধের প্রতিশোধ নেবে সর্বশেষ প্রতিবেদন অনুসারী পশ্চিমা দেশগুলির পরিপূর্ণ মদতে সাত অক্টোবর দুই থেকে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনারা নতুন করে গণহত্যা শুরু করেছে তাদের এই পার্শ্ববিক আগ্রসন শুরু হওয়ার পর এরপর পর্যন্ত আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং আটষট্টি হাজারের বেশি আহত হয়েছে ইসরায়েলকে শাস্তি দিতে চায় সৌদি আরব নয় মাস পেরিয়ে দশ মাসে পড়ল গাজা ইসরায়েলি আগ্রসন আলোচনা সমালোচনা কোনো কিছুতেই দমছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবার দেশটিকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে মিশর ও কাতারেও বৈঠক হয়েছে এমনকি কিছুদিন আগে কাতার গিয়ে বৈঠক করে এসেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মসদের প্রধান তবে বরাবর আলোচনায়ও কোনো লাভ হয়নি যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ও ফিলিস্তিনের মধ্যে কোনো হয়নি অবস্থায় আর হাতে হাত রেখে বসে থাকতে উঠেছেন দেশটি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রসন শুরুর পর এই প্রথম এতটা জোরালো ভাবে তেল আবিবের বিরুদ্ধে সরব হল সৌদি আরব চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ন কাউন্সিল অন ফরেন রিপাবলিকেশন এক বৈঠকে ইসরায়েলের উপর নিষেধ পতাজাজ্ঞার এই আহ্বান জানান প্রিন্স ফয়সাল লেবাননে হিজবুল্লার স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের লেবাননের ভূখণ্ডে আরব ভিতরে হিজবুল্লার একটি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল রাজধানীর বৈরুত থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত কেন্দ্রীয় গ্রামের কাছে ওই হামলা করা হয় একটি টেলিগ্রামের পোস্টে এই তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে গাজা গাজাযুদ্ধ শুরু হওয়ার পরেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল উভয় পক্ষের মধ্যকার সর্ব এই হামলায় লেবাননের ভূখণ্ডের স্বাভাবিকের চেয়েও আরও ভেতরে হামলা করছে দেশটি এর আগে ইসরায়েলের করা অধিকাংশ হামলায় লেবাননের দক্ষিণ দক্ষিণাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল টেলিগ্রামের ওই পোস্টে বলা হয়েছে দক্ষিণ শহরে হিজবুল্লার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কফর কিলা এলাকায় একটি অস্ত্রের গুদামে হামলা করা হয়েছে ইসরায়েলি গোলা বারুদ ড্রোন ও ক্ষেপণাস্ত্র বেক্কা উপত্যকায় ইয়ারুন হাদ্দ্থা হোলা তুলিন ও নাবিয়াস্তা এলাকায় আঘাত এনেছে সিরিয়া ও ইসরায়েল ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসের ইসরায়েল ও হিজবুল্লার মধ্যকার গোলাগুলির একদিন পর এই হামলা করল ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পরেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল উভয় পক্ষের মধ্যকার সর্বশেষ এই হামলায় লেবাননের ভূখণ্ডের স্বাভাবিকের চেয়েও আরও ভেতরে হামলা করছে দেশটি এর আগে ইসরায়েলের করা অধিকাংশ হামলায় লেবাননের দক্ষিণ দক্ষিণাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল টেলিগ্রামের ওই পোস্টে বলা হয়েছে দক্ষিণাঞ্চলীয় বার্সি শহরে হিজবুল্লার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কফর কিলা এলাকায় একটি অস্ত্রের গুদামে হামলা করা হয়েছে ইসরায়েলি গোলা ড্রোন ও ক্ষেপণাস্ত্র বেক্কা উপত্যকায় ইয়ারুন হাদদাথা হোলা তুলিন ও নাবিয়াশতা এলাকায় আঘাত হেনেছে সিরিয়া ও ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসের ইসরায়েল ও হিজবুল্লার মধ্যকার